হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো মৌ এখনো পর্যন্ত রোজকার দিনের মতন এখনো রেডি হয়নি। যাই হোক, আজকে আমার ব্লগ করতে প্রথম থেকে ভালো লাগছিল, লাগছিল না, কিন্তু মৌয়ের এনার্জি দেখে আমারও মনে হলো ঠিক আছে করি ব্লগ। এবার ভালো লাগছিল না, এই কারণে আমার আজকে মুডটা একটু বিগড়ে আছে। কিসের জন্য জানো? কারণ আজকে আমার সরি আজকে আমার কম্পিউটার ক্লাস তো আছেই, তার উপর আমাদের রোজ কম্পিউটার ক্লাসে শর্টকাট কি মুখস্থ করতে দিচ্ছে, যেটা মানে আমার হচ্ছে না, ঠিক আছে, মুখস্থ হচ্ছে না। প্রথম দিন 24টা দিয়েছিল, সেটা হয়ে গেছে, বাট এখন আবার নেক্সট দিন যে 24টা দিয়েছে সেটা মোটামুটি হয়েছে, আবার মোটামুটি হয়নি। তার উপর আমি আবার অন্য আরেকটা জায়গায় মানে কম্পিউটারের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছিলাম, সেই কোর্সের খাতাগুলো খুলেছিলাম। মানে ভর্তি হয়েছিলাম বলতে 12 মাসের কোর্স ছিল, কিন্তু আমি 11 মাসে বন্ধ করে দিয়েছিলাম, এতটাই টাফ লাগছিল। যাই হোক, সেই জন্য সেই খাতাগুলো দেখে একটু ভয় লেগে গেলো যে আদৌ আমার দ্বারা কিছু হবে কি হবে না। তারপর সেই নিয়ে মু কালকে আমাকে অনেক জ্ঞান দিয়েছে, বলছিল না লোকের কথা শুনবি না, সব হবে সব হবে, সব পারবি সব পারবি, এইসব টুকটাক বলছিল। আর কি বলবো, এখন আপাতত আমি কম্পিউটার ক্লাস যাবো, শুধু আমি না, আমার সাথে মোও যাবে। তো এখন দেখো তুমি, দেখো তোমরা যে সেদিনকে একটা জিনিস দেখাচ্ছিলাম কুটুসের, ও কি করছিল সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো তোমরা দেখ কেমন করে দেখাচ্ছি। এইখানে মো এখন মোয়ের ব্লগ শ্যুট করছে, আর মোয়ের বাহন দেখো কি করছে। সেদিনকে ও ঠিক এইভাবেই ও শুয়েছিল, বাট আমি দেখাতে পারিনি, ও ভয় পেয়ে গিয়েছিল। তো আজকে দেখো তোমরা কি করছে, বল বল। এই প্রথম তুই আমার আদর খেতে আসলি নিজে থেকে, জানিস ম্যাম শুধু হাই গাইস করছে, ম্যাম শুধু হাই গাইস করছে। তো কাকিমা এখন পুজো দেবে, সেজন্য মৌ আর কাকিমা মিষ্টি কিনতে এসেছে, আর মৌ শুধু কাকিমাকে বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, আমি কম্পিউটার ক্লাস যাবো, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, এই করছে। কতক্ষণ ধরে এগোতে বল, আর দুটো থেকে ক্লাস, আর আমরা ডেটা এখন এখানে দাঁড়িয়ে আছি। তো কাকিমা এখন মিষ্টি কেনা হয়ে যাক, তারপরে আমরা বেরোবো। তো কাকিমা এখানে পুজো দেবে, এখানে ওই জন্য মৌ এখানে কাকিমাকে সব কিছু পৌঁছে দিল, এবার আমরা ক্লাসে চলে যাবো। কাকিমা এখানে পৌঁছে দিচ্ছে, পুজো দিচ্ছে, সরি পৌঁছে দিচ্ছে বললাম, পুজো দেবে এখানে। যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি, এবার আমরা যাই। আমরা এখন পৌঁছে গেছি, যদিও এখন 1:51 বাজে, দুটো থেকে ক্লাস, বাট তার আগে অনেক আগে পৌঁছে গেছি। এখনো কয়েকজন এসেছে, এসে উপরে বসে আছে, তোমরা যাই, এখন আর কোনো ব্লগ করবো না, একদম বেরিয়ে ব্লগ। অনেকক্ষণ কম্পিউটার ক্লাস থেকে বেরিয়ে পড়েছি, আর ভালো লাগছিল ব্লগ করতে। কম্পিউটার ক্লাসে গিয়ে খিচখিচ খিচখিচ করছে, আমি সবার সামনে তখন জিজ্ঞাসা করিনি যে তোর মুখটা কেন অফ আছে, তুই খিচখিচ করছিস কেন, যে যাই জিজ্ঞাসা করছে মাঝে চড়াই বাঁ হাতে করে ফটাস। আরে সিনেমা বুঝতেই পারছি না কি হয়েছে। তার যাই হোক, আমরা অনেকক্ষণ বেরিয়ে পড়েছি, এসে অনেকটা এগিয়েও চলে এসেছি, এখন আমি যাচ্ছি আমাদের দোনে ভাবে চড়াই মড়াই বলছে বলে, সিরিয়াসলি আমরা কেউ কারো গায়ে হাত তুলি না, জাস্ট কথার কথা। হ্যাঁ, তো আমি এখন আমি আর মৌ এখন যাই, একটু রামতলায় কিছু কেনাকাটা আছে, যদিও আজকে আমাদের স্টেডিয়াম যাওয়ার কথা ছিল, বাট আমার মুখ একদমই ঠিক নেই, গিয়ে কোনো মজা তো করতেই পারবো না, সেই কারণে আমি আজকে স্টেডিয়াম যাবো না। ওকে বললাম, তো দুটো জিনিস কেনার আছে, ওইগুলো কিনে আনি। আমাকে বলে ও কত ব্লগ করে জানো, ওর আমাকে বলে। আর এখন তুই কি কথা শুনতে গেছিস, আর পুটু কি বলছিল, কার পুটুর কি হয়েছিল? আমার পুটু কালকে মানে একটা অসাধারণ কাজ করেছে, কি না, ও মানে সকালবেলা টয়লেট টয়লেট করে ফেলে গেছে, তো বিছনা ফিছনা উঠে, তার জন্য আমার মা ওকে নিচে নামিয়ে রাখে, ঠিক আছে, মানে নিচে সিঁড়ির তলা এনে নিচে ছেলেটা খেলে আর করে সকাল। হ্যাঁ, কালকে এবারে ও কি মনে গেছে, সিঁড়ির তলার ভিতরে আমার বাপি যেহেতু লোহার মানে কাজবাজ করে, তো লোহার চাকতি হয়, বড় বড় চাকতি হয়, ঠিক আছে, সেই চাকতিগুলোর মাঝখান দিয়ে মানে দেয়ালে সেট করে রাখা ছিল, সেই আমার খালা মানে দেয়ালে সেই রাখা থাকে, সেই পিছন মানে সামনের দিকটা দিয়ে বেরিয়ে সামনে করে যায় না, ঠিক আছে, ওই রকম করেছে, ঠিক আছে, গাড়িটা ওই রকম করেছে,
তো তারপরে ও মনে হয় কোনোভাবে ঢুকেছে, অনেকটা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, ঢুকে আর ফেরাতে পারেনি, কোনোভাবে তো ঘুরে গেছে, চাকরিটা পুরো শেষ হয়ে দেয়ালে সেট হয়ে গেছে, যেমন মানে ছড়ি যেমন দেওয়ালে টাঙিয়ে রাখলে তার পিছনে যদি একটা টিকটি ফিকটি চাপ মানে ঘুরে চাপ দিয়ে দেওয়া টেপসে মরে যাবে, পুরো সেইরকম মানে দেওয়ালে সেট হয়ে গেছে, ঠিক আছে। এবারে খুঁজছি, খুঁজে পাচ্ছি না কোথাও, আমি মাকে বলছি মা খুঁজে পাচ্ছি না, মা বলছি তুই ওপরে গিয়ে দেখ। 45 মিনিট পর, 45 মিনিট কি 1 ঘন্টা পরে, ঠিক আছে, আমি নিচে নেমে খুঁজেছি ভালোভাবে, সব গোটা বাড়ি খুঁজে পেয়েছি, কোথাও যখন পেলাম না তখন ওই চাকরিটার পিছনে মুখটা বার করে দেখে সেই পা দুটোকে তুলে মুখটা পুরো চক্ষু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, চক্ষু বন্ধ শ্বাসকষ্ট হচ্ছে বা পেটে এমন পেটে চাপ পড়েছে সেই কাহিনী বলছে, তো ওরকম দেখতে পেয়েছি, ঠিক আছে। তারপর পরে মাকে বললাম তুমি চাকরিটা টেনে তোলো মা, মানে অলরেডি সিরিয়াল তখন কান্না বেরিয়ে ছচ্ছর করে আমার চোখে জল পেয়েছে, হাত পা কাঁপছে আমার ওকে দেখে, মানে সে কিরকম করছে, এরকম এরকম করছে, তো ভয় লেগে গেছে, ও মনে হয় আর নেই আর মনে হয় বাঁচবে না বলে মানে চুবড়ি পুবড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক আছে, এই তুমি আগে টানো চাকরিটাকে টানো, মানে আমি তো নার্ভাস হয়ে গেছি, আমি কি করবো বুঝতে পারছি না, বলে মা চাকরিটা টানলো, টানতে দেখলাম ধুপ করে নিচে পড়ে গেলো, মা আমার আর বেঁচে নেই, বেঁচে নেই। তারপরে মা গঙ্গা বলছে তুমি আরেকটু টানো মা, আমার মনে হচ্ছে ওখানে শ্বাস প্রবলেম হচ্ছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে, বলে হ্যাঁ চাকরিটা জোরে আরেকটু টানতে ও স্পেসটা পেলো, অনেকটা ফাঁকা পেলো, পেটে বেরিয়ে পড়েছে। আর গোটা শরীর বিশ্বাস করবে না, অতি করে না অতি করে সে যত পেটে যা খাবারের মানে যত বডি জ্বলছিল সব বেরিয়ে গেছে, মানে ম্যাক্সিমাম তোমার মানে কাপে যে কাপে আমরা চাটা খাই সেই কাপের ম্যাক্সিমাম 3-4 কাপের বেশি মানে প্রোটিন ওর গায়ে লেগেছিল, প্লাস তোমার ওকে চান ঠান করালাম, বার করার পরে চান ঠান বলতে পুরোটা না মানে পেটের কাছ থেকে, ঠিক আছে, চান ঠান করিয়ে দিলাম, মানে পুরোটা তো ধোয়া হলো না, ঠান্ডা লেগে যাওয়া বলে মা বললে বেশি করাস না, তো করে দিলাম, সাবান সাবান মাখে দিলাম, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিলাম, ছাদে ছেড়েছি, গোটা ছাদও পড়েছে, মানে মানে বুঝতে পারছি প্রচন্ড পরিমাণে প্রেশার পড়ে গেছিল পেটে পড়ে, হ্যাঁ প্রেশারে পড়ে গেছিল, আমি ভেবেছি সিরিয়াসলি হয়তো বাঁচবে না। তারপরে সন্ধ্যে থেকে দেখলাম চুপচাপ ছেড়েছে, মা বলছে তুই ডাক্তার দেখাবি, বাবাকে বলবো, আমি বলছি একটু দেখি আর কয়েকটা ঘন্টা, কারণ ও আবার সন্ধ্যের দিকটা না একটু চুপচাপই থাকে রোদে, তারপর সন্ধ্যের পর থেকে বাবা দেখতে হয় বাড়ি মাথায় তুলে ফেলে, তারপরে কেমন করছিল না, তারপরে সিরিয়াসলি বলবে ওর পরশু দিন এরকম হয়েছে, হ্যাঁ তারপর সিরিয়াসলি সন্ধ্যেবেলা তোমার ওই রকম হয়েছে, তারপরে 8:30-8:30 পর থেকে এদিক নাচছে ওদিক নাচছে সেদিক নাচছে তিরিং তিরিং করে নাচছে, আজকে হঠাৎ করে অবাক হয়ে গেছি, অনু গায়ে হাত দিয়েছে ওদিকে পিছু পিছু ঘুরছে, আজকে ভিডিওটা দেব কি বলবে, ও আমার তো এরকম হয় দুটো সাইড ছিল, দুই সাইড থেকে দুটো ব্লগ চলছিল বলে ওই জন্য ক্যামেরাটা কোন দিকে তাকাবো বুঝতে পারছিলাম, মাঝে মাঝে ওর ক্যামেরা মাঝে মাঝে এই আমার ক্যামেরা দেখছে, ক্যামেরা হ্যাঁ ওই ক্যামেরা এই ক্যামেরা দেখছিলাম দেখছিলাম বলে ওই জন্য কাহিনীটা এখন যাই। এবার আমরা এখন কম্পিউটার ক্লাস থেকে নড়তে 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 মোড়ে বাড়ি এলাম, যাই হোক এত টেনে টেনে বললাম এই কারণে, কারণ ব্লগটা বাড়াতে হবে তো ওই জন্য, তারপর ব্লগ যদিও অনেকটাই বড় হয়ে গেছে আর এখনো হবে কিছুটা, বাট তাও আমরা এখন মোদের বাড়ি এসেছি, আমি আর মো এসে একটু খাওয়া দাওয়া করলাম, আমি জোর করে আমাকে মো খাওয়ালো, আর এখন মো গেছে একটু বাথরুমে, দেন আমরা বেরোবো। আমরা এখন রামতলা পৌঁছে গেছি, কিন্তু এখনো কিছু এ পাবো যেই কারণে আসলাম এখানে, রাহুল বসে বসেনি, কি কষ্ট, যাই হোক দেখি কি হয়। আসলে আমাদের চোখটাই চলে গেছে, ওইখানে দেখো কাকুটা নিয়ে এখনো বসছে, আর আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, ওই জন্যই ভাবলাম দোকানটা বন্ধ, যাই হোক এখন আমরা কুটুসের জন্য একটু কপি পাতা নেবো, কপি পাতাগুলো নিয়ে নিই, তারপর এসে এখানটা একবার দেখবো, নাহলে একবার রামতলা ঘুরে যাবো, কি যাই হোক দেখি কি করি না করি। কি হয়েছে তোর, কি অবস্থা, লোক বলবে ও আমারই করোনা হবে, দেখ তুই মাস্ক মাস্ক খুলে কি করছিস। ডিসাইড করলাম এইটা নেবো, যদি
কি করব দেখি এবার কাকু ভালোবেসে কত দাম বলে দেখে জায়গাটা নিয়ে নিয়ে তারপর ব্লগ করব আমাদের এখন ব্লাউজ কেনা হয়ে গেছে কিন্তু আমার এই বাজে মেয়েটা আমার মুডটাকে আবার বিগড়ে দিল যদিও ভালো করেছিল আবার বিগড়ে দিল মানে ওকে আমি বলি যখন আমি কোনো ভুল করব যখন যেটা তোর পছন্দ হবে ভুল করার কথা না ঠিক আছে আমি চুপ ব্লগে নট জোকরা আচ্ছা ঠিক আছে বল আমি ওকে আমি সেই বলি সেগুলো বলে দিবি এর আগেও একবার ও কি একটা জিনিস কেনার পরে আমাকে বলে তুই কেন কিনলি না কেন কিনলি নয় মানে আমি ওকে একটাই কথা জিজ্ঞেস করি তোকে ফুল পছন্দ তোর পছন্দ হয়েছে এবার অন্য জিনিসগুলো সেইবার একটা বলে তবু পছন্দ হয়েছিল কিন্তু এইবারেরটা না আমার মনটা একটু খুঁতখুঁত করছিল কারণ ওই যে কাকুটার কাছ থেকে কিনলাম ওই কাকুটার পাশে একটা কাকু আগের দিন বসেছিল আর সে মানে ব্লাউজটার পিছনটা দুর্গা বা কিছু একটা ভালো লাগলো তোর মানে ওই ব্লাউজটা ভালো ও বলছে না ওটা খারাপ আবার একটা কিনবো আর এইটা একটু হোয়াইট কালারটা কম কিন্তু দেখতে ভালো ওই দুটো পার্থক্য একটু মানে সাদা সাদার মধ্যে হালকা ডিপের মধ্যে এরকম আর প্লাস্টিকটা একটু হেভি আর ওটা একটু হালকা ছিল এরকম সেটা বড় কথা নয় আমি আবার একটা ওরকম ওই দুর্গার মূর্তি আঁকা ছবি দেওয়া কিনবই সেটা আমি মোমের টাকা দিয়েই কিনবো অন ক্যামেরায় বলে ঠিক আছে যাই হোক এখন আমরা বাড়ি যাই বলতে আমার মা তো আমাকে রামধোলাই করবে সাড়ে চারটের সময় আমাদের ক্লাস শেষ হয়েছে তা বাদে আমি মোমের বাড়ি গেলাম একটা কাজ দেখতে একটা ওষুধ আমি পেয়ে গেছি দিয়ে মাকে বলবো মৌ আমাকে অনেকটা নেট দিয়েছে দিয়ে আমার সিরিয়াল গুলো ডাউনলোড করে এনেছি কিছু ডাউনলোড করেছি অবশ্য কিন্তু সিরিয়াল ডাউনলোড করিনি মৌয়ের নেট থেকে আর গিয়ে মাকে পগানোর জন্য মানে পটানোর জন্য আমি ওটাই বলবো তো এখন আমি তাড়াতাড়ি চলে যাই ফটফট করে আগের দিন আমরা মানে আগের দিন বলতে কালকে আমি কেনাকাটা করে আসার পর আমি আর মৌ ওদের বাড়ি আর যাইনি তারপর ওকে বললাম যে চল আমাকে একটু বরতলায় দিয়ে আর বরতলা পর্যন্ত ও দিদি এসেছিল তারপরে ও বাড়ি চলে গেছে আমি আমার বাড়ি চলে এসেছি তো যাই হোক আমি বুঝতেই পারছিলাম না যে ভিডিওটা আমি এন্ড করেছি মানে বুঝতে পারছিলাম না এটা বলা ভুল কথা সেদিনকে বাড়িতে চলে আসার পর সারাদিন মানে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে কারণ আমি কম্পিউটার ক্লাস যাওয়ার আগে একটু বেরিয়েছিলাম আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিলো বলে ওই জন্য হেঁটে হেঁটে গিয়েছিলাম দেন আবার বাড়ি এসেছি আবার ব্যাগ মানে কম্পিউটার ক্লাসের জিনিস নিয়ে আবার হাঁটাচলা কীসব বলছি হেঁটে মানে মোমের বাড়ি গেলাম সেখান থেকে আবার কাকিমাকে পুজোর ওখানে দিয়ে দেন আমরা ক্লাসে গিয়েছিলাম তো যাই হোক সেই কারণে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম তো আমি আর ভিডিওটা বাড়ি এসে মনে হয় এন্ড করতেই ভুলে গিয়েছিলাম তো আজ সকালবেলা আমি উঠে মানে এডিট করছিলাম ভিডিওটা তো এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটার এন্ড পোর্শনটা নেই তো যাই হোক আমি তো এইরকমই পাগল আর সেই জন্য ভিডিওটা আমাকে এখন বাড়িতে শ্যুট করে মানে শেষ করতে হচ্ছে যাই হোক ভিডিওটা আমি এখনই এখানেই এন্ড করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব